নিজেতন অসম নর্থইষ্টৰ সমদৰ্শকক স্বাগতম জানাইছো। এক অভিনব পদ্ধতিত নির্বাচনী প্রচার আরম্ভ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির বা কংগ্রেসের গুৱাহাটী সমষ্টির সম্ভাব্য প্রার্থী মীরা বৰঠাকুৰ। বাইদেউ, এটা নমস্কার জানাইছো আপনার লাইভত। না, এটা মহিলা কংগ্রেসের তরফের আমার প্রাক্তন মন্ত্রী প্রণতি বাইদেউর নেতৃত্বত আমি সকলো ওলাই আহিছো, রাইজক সজাগতা করিবৰ কাৰণে আমি আহিছো, যাতে সকলোৱে গণতন্ত্রের যেটো বর্তমান হয় এই ধরনের বাসত উঠিছে আর বাসত মানে নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া দাখিল করা নাই বা প্রার্থিত্ব ঘোষণা করা নাই, কিন্তু তার প্রাক মুহূর্তত গুৱাহাটী লোকসভা সমষ্টির সম্ভাব্য প্রার্থী মীরা বৰঠাকুৰ গোস্বামী বাইদেউ এই ধরনের রাইজক গণতন্ত্রের হকে ভোটদান দিয়ার বাবে এই ধরনের আবেদন জানাইছে। বাইদেউ কি কব? সকল যুব প্রজন্মক কইছো যে বর্তমান গণতন্ত্র এটা বড় বেয়া অবস্থালে গেছে, আমি বাক স্বাধীনতা নাইকিয়া হয়েছে, বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে, স্কুল কলেজ বন্ধ হয়েছে, গতি সকলকে যুব প্রজন্মক আমি অনুরোধ জানাইছো যাতে সকলে ভোট দিবলে আহে, কোনে কাক ভোট দিব সেইটা নিজা পছন্দর কথা, কিন্তু সকলে যাতে ভোটাধিকার সাব্যস্ত করে ডেমোক্রেসি আর আমার সংবিধানখনক যাতে রক্ষা করার স্বার্থত মতদান করে, গতি আপনার সকলকে আমি অনুরোধ জানাইছো দেই কইছো যুব প্রজন্ম সকলকে কইছো দেই। প্রাক্তন মন্ত্রী তথা নাহরকটিয়া সমষ্টির প্রাক্তন বিধায়িকা প্রণতি ফুকন বাইদেউকো আমি দেখিছো তেখেতৰ নেতৃত্বে আমি নিউজ এটিন অসম নর্থ ইষ্টত এই মুহূর্তে আমি এক্সক্লুসিভলি এই পরিবেশ দেখাইছো যে স্যার গুৱাহাটী মহানগরে বাসত তেখেতসকলে গণতন্ত্রের হকে ভোটদান করবলৈ আবেদন জানাইছে আর এয়া মীরা বৰঠাকুৰ গোস্বামী গুৱাহাটী মহানগরীত তেখেতসকলে সিটি বাসত উঠিছে আর ভোটদান করবলৈ সকলকে অনুরোধ জানাইছে। আমি এয়া প্রণতি ফুকন বাইদেউ তেখেতকো দেখিছো, তেখেত প্রাক্তন মন্ত্রী। বাইদেউ কি কব? পয়সা দে খুলি দিও অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে আমি একটা সজাগতা আরম্ভ করেছো। এই সজাগতাটার জড়িয়ে আমি রাইজক কব বিচার যে আহক সকলে ওলাই আহক, আপনার বহুমূল্য ভোটটি সাব্যস্ত করক, আর এই সরকারখানে যে অমানিশা কঢ়িয়ায় আনিছে রাজ্যখানে, তাক যাতে আমি অতি সোনকালে ভোটের জড়িয়ে তাক দীপক তালুকদার লিখিছে যে আপনারা হারিব, এনে ধরনের লিখিছে কি হারা জিকাটো বেলেগ কথা, কোন হারে কোন জিকাটো বেলেগ কথা, কিন্তু মানুষের মধ্যে সজাগতা আনাটো আমার কর্তব্য, দলের কর্মী হিসাবে আমি সজাগতা আনিব বিচাৰিছো, রাইজক জানাব খুঁজিছো যে ভোট তাক জিকা মানে সকলো নহয়, এই কথা আমি কব বিচাৰিছো। আমি বিচারিম যে রাইজে স্বইচ্ছাৰে একটা সুস্থ গণতন্ত্রের কারণে বহুমূলীয়া ভোটটি দিয়ক। এই যে সরকারখানে যে দুর্নীতি করেছে, হকে বিহকে কর উঠাইছে, তার বিরুদ্ধে যাতে আমি রাইজে মাত পাতিব পারে তার কারণে আমি সজাগতা আরম্ভ। হয় বাইদেউ, এই সজাগতা আপনি ভালেই, কিন্তু নির্বাচনের প্রার্থী ঘোষণা করা নাই বা আপনার মনোনয়ন প্রক্রিয়াও হওয়া নাই, কিন্তু এক প্রকার আপনাদের ব্যতিক্রমী পদ্ধতিত নির্বাচনী প্রচারই করলে। এক্স্যাক্টলি, কমিটিত আমার সিদ্ধান্ত হব, কোনোবা না কোনোবাতে কনটেস্ট করিব, যিয়ে কনটেস্ট নকৰক আবেদন লিখিছে আপনাদের জিকিব বলে লিখিছে, আমার আমার লক্ষ্য হয়েছে আমার কেন্দ্রটক আমি জিকাই নিয়া হয় আর রাজ্যখন এখন সুস্থ হবল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। হয় হয়, মই আপনাক ধন্যবাদ জানাইছো। এয়া নাহরকটিয়া সমষ্টির প্রাক্তন বিধায়িকা তথা প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন বাইদেউ, তেখেতে আর তেখেতর নেতৃত্বত গুৱাহাটী মহানগরীত এই ধরনের মহিলা কংগ্রেসের যখন মহিলা কংগ্রেসের যখন নেত্রী তেওঁলোকে এই ধরনের গণতন্ত্রের ভাবে হয় ভোট বিচারিছে। আমি আমি ইয়াতে বহুতে মীরা বাইদেউ জিকিব কংগ্রেস জিন্দাবাদ এই ধরনের দিছে, বিজেপি বিজেপি দিব চিন্তা নকৰিব, মানে বিভিন্ন ধরনের কমেন্ট আমি পাইছো। আর এই ধরনের আমার লগত মুন্মী দত্ত আছে, মুন্মী দত্ত যাবার পলাকবাড়ী বিধানসভা সমষ্টিত তেখেতে প্রার্থিত্ব বিচাৰিছিলে, আপনাকে আপনাদের যে ধরনের ভোট বিচাৰিছে গণতন্ত্রের ভাবে অকন জানাকসুন। আমি আসলে লোকসভার কারণে গুৱাহাটী লোকসভার কারণে আমি আজি একটা অভিনব একটা পদক্ষেপ লৈছে মহিলা সংগঠন ফালৰ পৰা, আমি সকলকে সকলকে অনুরোধ জানাইছো যাতে তেওঁলোকৰ ভোটটো সঠিক জায়গাত দি সঠিক পার্টি যাতে জয়যুক্ত করে। এটা এক প্রকার নির্বাচন প্রচার আরম্ভ করলে তেনেকে বলে কব পাৰি, মানুহখিনি সজাগ কৰিছো, কারণ আপনাদের দেখিছে গণতন্ত্র লাহে লাহে ধ্বংস হবলৈ ধৰিছে, গতি আমি মানুহখিনিক এটা এৱাৰনেছ জগাইছো যাতে তেওঁলোকে সঠিক ব্যক্তিজনক চাই পিনে গুৱাহাটী লোকসভাত যাতে ভোট দি জয়যুক্ত করে। ধন্যবাদ। এয়া মুন্মী দত্ত, তেখেতে যোৱা বিধানসভা নির্বাচনত পলাকবাড়ী বিধানসভা সমষ্টির পৰা টিকট বিচাৰিছিলে আৰু মহিলা কংগ্ৰেছৰ এগৰাকী নেত্রী, আৰু আমি কৈছোঁ যে এনেধৰণে প্ৰণতি ফুকনৰ নেতৃত্বত বৰ্তমান সময়ত তেখেতসকলে চিটি বাছে উঠি নির্বাচনী প্রচার চলাইছে, আৰু ইয়াৰ নেতৃত্বত যদিও প্ৰণতি ফুকন
তেখেত আছে কিন্তু মীরা বৰঠাকুৰেই প্ৰধান তেখেতে সন্মুখত আছে আৰু আমি একেলগে তেখেতৰ লগতে দেখিলো বাছত যে মীরা বৰঠাকুৰে তেখেতে নিজৰ বাবে ভোট বিচৰা নাই কাৰণ তেখেতে যেহেতু মনোনয়ন পত্ৰ দাখিল কৰা নাই বা তেখেতৰ প্ৰাৰ্থিত্বই ঘোষণা কৰা নাই গতিকে তেখেতে গণতন্ত্ৰৰ হকে এই ধৰণে ভোট বিচাৰিছে আমি পৰিৱেশ দেখুৱাইছো যে চাওক মহিলা কংগ্ৰেছৰ যিসকল নেত্ৰী তেখেতসকলে এনেধৰণে ইয়াতে বাছত উঠিছে আকৌ এবাৰ কৈছো প্ৰণতি ফুকন বাইদেউ তেখেতে নাহৰকটীয়া সমষ্টিৰ বিধায়ক আছিলে সাংস্কৃতিক মন্ত্ৰী আছিলে তৰুণ গগৈ মন্ত্ৰীসভাৰ তেখেত মন্ত্ৰী আছিলে আৰু আমি ইতিমধ্যে মীৰা বৰঠাকুৰ বাইদেউৰ আমি প্ৰতিক্ৰিয়া আমি পালোঁ তেখেতসকলে বাছত যেতিয়া বাছত উঠিব আৰু উঠি এয়া বাছত আমি দেখুৱাইছো বাইদেউ বহুতে আপোনাক বিচাৰি আছিলে সেইকাৰণে আপোনাক নমস্কাৰ মই সকলোকে এটা অনুৰোধ জনাইছো যে গণতন্ত্ৰক হত্যা কৰিব বিচাৰিছে কবিতা এটা লিখিলে জেলত পঠায় ভয় আৰু ভীতিৰে যিটো মানুহক দমন কৰিব বিচাৰিছে বাক স্বাধীনতা খৰ্ব কৰিব বিচাৰিছে ভৱিষ্যত প্ৰজন্মৰ মানে যিটো ভৱিষ্যত তাক অন্ধকাৰ কৰিছে অত্যাধিক পাকঘৰত আজিৰ তাৰিখত মহিলা সুৰক্ষিত নহয় অত্যাধিক আজিৰ তাৰিখত বস্তুৰ চৰা দাম হৈছে পাহাৰত মাটি চৰা দামত বিক্ৰী কৰিব বিচাৰিছে চৰকাৰে তাৰ বিপক্ষে গণতন্ত্ৰ ৰক্ষাৰ স্বাৰ্থত সংবিধান ৰক্ষাৰ স্বাৰ্থত ৰাইজে মতদান কৰক ৰাইজে কাক মতদান কৰিব ৰাইজে নিজে সুস্থভাৱে সিদ্ধান্ত ল'ব আজি আমি দলৰ হৈ যাতে সংবিধানখন আমি ৰাখিব পাৰো তাৰ স্বাৰ্থত আমি সজাগতা বৃদ্ধি কৰিছো যে আহক আপোনালোকে ভোট প্ৰদান কৰক বিজেপি প্ৰাৰ্থী বা কোন বিজেপি পাৰ্টি চিন নাপাব এনেধৰণৰ কমেণ্ট কৰি আছে আজি পাৰ্টি কোন হ'ব এই কথাটো লৈ নকওঁ আজি আমি এটা কথাই কৈছো শুদ্ধভাৱে মতদান কৰক আপোনালোকে যাতে পাঁচ বছৰৰ কাৰণে মাত মাতিব নোৱাৰা মানুহক বিধান সংসদলৈ পঠাই পেলাই যাতে আকৌ আমাৰ যাতে দুৰৱস্থা নহয় তাৰ বিপক্ষত যাতে এই আপোনালোকে ভোটদান কৰক এইটোৱে আমি আজি অনুৰোধ কৰিছো আমি আমাৰ দৰ্শকক আমি দেখুৱাইছো চাওক মীৰা গোস্বামী বৰঠাকুৰ তেখেতে মহিলা কংগ্ৰেছৰ নেতৃত্বত এই ধৰণে প্ৰণতি ফুকনৰ নেতৃত্বত তেওঁলোকে বাছে বাছে উঠি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে তেওঁলোকে কৈছে যে গণতন্ত্ৰৰ হকে আৰু এয়া বাছত উঠিছে চাওক আৰু যিসকল নতুন ভোটাৰ তেওঁলোকক কৈছে যে বা যিসকল পুৰণি ভোটাৰ সকলোকে আবেদন জনাইছে যে আপোনালোকে গণতন্ত্ৰৰ বাবে ভোটদান কৰক এয়া আমি কেৱল নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট এই মুহূৰ্তত আমি দেখুৱাই আছো এই ধৰণৰ পৰিৱেশ ভোট বিচাৰিছে সাম্ভাব্য প্ৰাৰ্থী কংগ্ৰেছৰ তেখেতে তেখেতৰ কাৰণে বিচৰা নাই গণতন্ত্ৰৰ বাবে বিচাৰিছে কি কব নাই বিপুল মানে কিনো কম আৰু এই ৰাইজে যিটো সিদ্ধান্ত দিয়ে ৰাইজৰ আদালত নিৰ্বাচনীটো গণতান্ত্ৰিক এটা প্ৰক্ৰিয়া যিহেতু সেইটোতো চলিবই হয় এনেধৰণে আমি কৈছোৱেই যে কংগ্ৰেছৰ সম্ভাব্য প্ৰাৰ্থীগৰাকীয়ে তেখেতে এক প্ৰকাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰিলে মনোনয়ন দিয়াৰ আগতে সেই তেখেতে নিজৰ বাবে ভোট বিচৰা নাই গণতন্ত্ৰৰ বাবে ভোট বিচাৰিছো বুলি কৈছে আৰু ইয়াৰ হাতত একোখনকৈ লিফলেট দিছে অকণমান দেখুৱাব নেকি কি লিখিছে হয় দুৰ্নীতি কৰ আৰু ভ্ৰষ্টাচাৰৰ বিৰুদ্ধে জনযাত্ৰা বুলি লিখিছে এয়া আমি দেখুৱাইছো নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টত মীৰা বৰঠাকুৰ গোস্বামী আৰু তেখেতসকলে প্ৰণতি ফুকন তেখেতো আছে আৰু আমি কেৱল নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টে বৰ্তমান সময়ত এই পৰিৱেশ দেখুৱাইছো যে বাছে বাছে উঠি কেনেধৰণে তেখেতসকলে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছিলে আমি গোটেই নেতৃত্বক এবাৰ গোটেইকেইজনকে এবাৰ দেখুৱাইছো যে চাওক মনোনয়ন পত্ৰ দাখিল কৰা নাই বা প্ৰাৰ্থীৰ নামো ওলোৱা নাই কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তত এক অভিনৱ বা এক ব্যতিক্ৰম পদ্ধতিত নিৰ্বাচনৰ বাবে প্ৰচাৰ চলাইছে নিজৰ বাবে ভোট বিচৰা নাই গণতন্ত্ৰৰ বাবে ভোট বিচাৰিছো বুলি কৈছে এয়া প্ৰণতি ফুকন বাইদেউ তেখেতে কৈছে আৰু আমি সেই দৃশ্য আমি আমাৰ দৰ্শকক আমি দেখুৱাম এয়া বাছত উঠি আপোনাৰ কংগ্ৰেছৰ নেত্ৰী প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰণতি ফুকন তেখেতে এইধৰণে গণতন্ত্ৰৰ বাবে ভোট বিচাৰিছে নিজৰ বাবে বিচৰা নাই সকলোৱে ভোটদান কৰক বুলি কৈছে আৰু এক প্ৰকাৰ আচলতে এয়া মীৰা বৰঠাকুৰ গোস্বামীৰ বাবে এই প্ৰচাৰ বুলি ক'ব লাগিব যদিও তেখেতৰ নাম এতিয়ালৈকে ঘোষণা কৰা নাই কিন্তু এক প্ৰকাৰ প্ৰাৰ্থিত্ব চূড়ান্ত হৈছে এয়া নাহৰকটীয়া সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়িকা তথা প্ৰাক্তন মন্ত্ৰী তৰুণ গগৈ মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী আছিলে
প্ৰণতি ফুকন Come on, man.